السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন এসে আছে বিভিন্ন মাধ্যম দিয়ে, তো কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা আজকে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, এক ভাই বলছেন যে ফরজ সালাতের পর বেদাতিরা সম্মিলিত মোনাজাত করতে বাধ্য করে, মোনাজাত না করলে মসজিদে যেতে নিষেধ করে, তার জন্য কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সব বেদাতিদেরকে হেদায়াত দান করুন এবং তাদেরকে এই ধর্মীয় অন্ধত্ব আর গোঁড়ামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদা এবং সহি আমলকারী ভাই বোনদের হেফাজত করুন। বলছেন যে ফরজ সালাতের পর বেদাতিরা সম্মিলিত মোনাজাত করতে বাধ্য করে, এই মোনাজাতে সম্মিলিত তারা করে সেটা তাদের গবেষকদের কাছেও বিদাত, হাট হাজারি মাদ্রাসার ওলামাদের কাছেও বিদাত, এমনকি দেওবন্দ থেকে আমার ছোটবেলায় ফতোয়া পড়েছিলাম, তারা বলছে এটাকে যদি কেউ জরুরি মনে করে তো বিদাত, এটা দেওবন্দিদের ফতোয়া, ওলামায় দেওবন্দের। মোনাজাত না করলে মসজিদে যেতে নিষেধ করে, এইরকম মসজিদে না যাওয়াই ভালো, যেই মসজিদে যেতে নিষেধ করে মোনাজাত না করলে সেই মসজিদে না যাওয়াই ভালো। যদি সেখানে আপনারা বেশ কিছু সংখ্যক হয়ে থাকেন তাহলে মসজিদ করবেন, আর যদি দেখেন যে সেখানে মসজিদ করলে ফিতনা হতে পারে অথবা মসজিদ আবাদ করার মতো সংখ্যা এখনও হয়নি, তাহলে এইরকম বেদাতি এলাকায় থেকে ভবিষ্যৎ অন্ধকার করবেন না আগামী প্রজন্মের, সেখান থেকে হিজরত করেন, সেখান থেকে হিজরত করেন, হিজরত করতে হবে। কোরআন সুন্নাহর ওপর যেখানে আমল করতে পারেন, সঠিক দিন পালন করতে পারেন, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলম যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করে। আর যতদিন থাকতে বাধ্য হচ্ছেন তাদের সাথে ততদিন সেখানে মসজিদে গেলে মসজিদে আপনি নিজের দোয়া করবেন, তাদের সম্মিলিত মোনাজাতের নিয়তে তাদের সাথে আমিন আমিন না বলে এই বেদাতি কাজ না করে আপনি নিজে হাত উঠিয়ে দোয়া করবেন, মাঝে মধ্যে উঠিয়ে দেন, আর তাদের পরে আপনি উঠিয়ে থাকলেন কিছুক্ষণ, সমস্যা নেই। যদি এইভাবে যদি একটু হিলা করে যদি পারেন তাহলে আপনি যতদিন সেখানে থাকতে বাধ্য ততদিন ওইভাবে আমল করেন এবং সেখানকার গোমরাহদেরকে হেদায়াত করার চেষ্টা করেন, আল্লাহ যেন সকলকে হেদায়াত নসিব করেন। দ্বিতীয় প্রশ্ন, মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মুহাম্মদ, এটা সালাফে সালেহিনরা করেননি, বরং যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা এরকমটা করবে না, তারা করবে না, ওরাই করে যারা যাদের কাছে সুন্নত আর বিদাতে পার্থক্য নেই, যাদের কাছে তাওহীদ আর শিরকে কোনো পার্থক্য নেই, তারা তাওহীদেরও কথা বলে আর শিরকি কথা বলে, তারা সুন্নত করে আর বেদাতও করে, তাদের ধর্মকর্ম এই ধরনের। এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি লেখা থাকে, পাশাপাশি লেখা নেই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, কিন্তু দুই পাশে লেখা আছে, যদি এরকম অর্থ দাঁড়ায় না, শিরকি অর্থ দাঁড়ায় না, কিন্তু একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ লেখা আছে আর এক সাইডে মুহাম্মদ, তখন তাদের একটি ভুল ধারণা হবে, সেটা হচ্ছে যে যেমন আল্লাহ তিনি তেমন মুহাম্মদ, যেমন আল্লাহ তেমন মুহাম্মদ, আর এরকম শিরকি আকীদা আমাদের সমাজে আছে। এই জন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন, বলে আল্লাহ আল্লাহ ও রসুল যেমন রাখে, আল্লাহ রসুলের রহমতে ভালো আছে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে, কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে, মানে আল্লাহরও দয়া রসুলের দয়া, তো এইসব শিরকি কথা বলে থাকে। তারা যখন দেখবে যে একদিকে আল্লাহ লেখা আছে আর একদিকে মুহাম্মদ লেখা আছে, তো এটা কি ধারণা করবে না যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন দিতে পারেন, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিতে পারেন? আর এই আকীদা বেরেলভীদের আকীদা রয়েছে, আর অন্যান্যদের আকীদা না থাকলেও যারা বেরেলভীদের কাছাকাছি
তাদের মধ্যে বহু বিদআত রয়েছে এবং অজ্ঞতা রয়েছে দিন সম্পর্কে। সুতরাং এই রকম লেখা ঠিক নয়। লিখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লিখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, লিখেন পূর্ণ বাক্য, লিখেন শুধু আল্লাহ মুহাম্মদ, এতে এই লাভ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেন, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেন। তিন নম্বর প্রশ্ন করছেন, হাদিস আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, যদি কেউ জানাজার সলাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সলাত হবে? দেখেন, জানাজার সলাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লিতাআলামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহ সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। ওলামার ইখতিলাফ করেছেন, যখন ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআনে কারিমের দিকে, কোরআনে কারিমের সমাধান জানাজার সালাতে কি করতে না হবে, যদি না পাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদর্শে আছে সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। আমি বলবো না যে সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না, কিন্তু তারপরেও আপনার সুন্নতের খেলাফ সালাত হচ্ছে, সালাত কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানেন। আপনি করবেন না অথচ আপনি জানারও চেষ্টা করলেন না আর জানলে পালন করলেন না, তো আল্লাহ কি কবুল করবেন? একটা লোক জানে না মাস আল্লাহ, সেটা আলাদা কথা, আর আপনি জানার সুযোগ আছে, জানলেন না, আপনি অজ্ঞত হয়ে গেলেন, তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন না? আপনি এলিম শেখা ফরজ ছিল, জানাজার সহি শুদ্ধ তরিকা শেখা ফরজ ছিল, তারপরে জানার পরে যদি গোড়ামি করে পালন না করেন, হাদিস বিরোধিতা করেন, তাহলে আপনি হাদিস অমান্য করলেন না, আপনি আংশিকভাবে মুনকারে হাদিস না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন। আর এই ধরনের প্রশ্ন আসলে পছন্দনীয় না। হাদিসে একটি জিনিসকে বলা হয়েছে যে করতে হবে, আর বলে ওইটা না করলে কি হবে না, দাড়ি না রাখলে কি হবে না, অমুক কাজটা না করলে কি হবে না, টাকনার নিচে কাপড় থাকলে কি নামাজ হবে না? আরে টাকনার নিচে কাপড় হারাম, দাড়ি মন্ডন করা হারাম, সূরা ফাতিহা ছাড়া সলাত আদায় করা জানাজা হলেও সেটা শরীয়তের সহি সুন্নার খেলাফ, সুতরাং কেন এমনটা করবেন আর কেন এইরকম প্রশ্ন করবেন? জি, ইন্নামা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি হুকুমা বাইনাহুম, মুমিনদের কথা এমন হওয়া উচিত যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে ফয়সালা নেওয়ার জন্য, দিন দুনিয়ার ফয়সালা, আইয়া কুলু সামিনা ওয়া আতানা, বলবে আমরা শুনলাম এবং মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা যা আছে শুনলাম, জানলাম, জানবো এবং মানবো, ওলাই কহল মুফলিহুন, ওরাই সফল কাম হবে। আর ওরা ব্যর্থ হবে যারা জানলো তারপর আমল করলো না, অথবা জানলোই না, যারা সূরা ফাতিহা জানাজে পড়তে এটা জানলোই না, জাহিল থেকে গেল, আর যে জানলো আমল করলো না সে গোড়া মোকাল্লেদ থেকে গেল, অন্ধ থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে, আসলে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়াটা বড় একটি ফিতনা। সাবধান হয়ে যায় যেন ওইসব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নাফরমানি করে, আনতুসি বহম ফিতনা, তাদের ফিতনা এসে পড়বে, সহি ইসলাম খুঁজে পাবে না, সহি ইসলাম থেকে দূরে থেকে যাবে, হ্যাঁ তাদের দিনের ওপর বালা মুসিবত নেমে আসবে, এটি ফিতনা, অথবা দুনিয়াবী পার্থিব বালা মুসিবত নেমে আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, হচ্ছে ফিতনা, আজাবুন আলিম, অথবা তাদের উপর মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক শাস্তি নেমে আসবে দুনিয়াতে আখিরাতে, আল্লাহ যেন হেফাজত করে। চার নম্বর প্রশ্ন, কেউ যদি ভুল করে পাঁচ রাকাত সালাত পড়ে তাহলে সে কি করবে? পাঁচ রাকাত সালাত যদি পড়ে আর মুক্তাদিরা থাকে তাহলে তারা সতর্ক করবে এবং মুক্তাদিরা উঠবে না, তারা অনুকরণ করবে না, উঠবে না, বরং বসেই থাকবে, যাতে করে সে ফিরে যেতে বাধ্য হয়। দাঁড়িয়ে যাওয়ার পরে যদি বুঝতে পারে যে আমি পাশে উঠে গেছি তাহলে ফিরে যাবে, পুরো যদি দাঁড়িয়ে যায় তবু ফিরে যাবে, কারণ পাঁচ রাকাত সলাৎ নেই। আর যদি দেখে যে পাঁচ রাকাত পুরা করে নিয়েছি আর তারপরে খেয়াল হয়েছে, তাহলে সহজ সিজদা করে নেবে, তারগিম আল্লি শয়তান, শয়তানকে লাঞ্ছিত করার জন্য, ইনশাআল্লাহ তারা তার সলাৎ হয়ে যাবে, পুনরায় সলাৎ আদি করতে হবে না।
পাঁচ রেকাত সালাত তার বাতিল রেখে, সুতরাং পুনরায় তার সালাত আদি করতে হবে, এই ফতোয়া ঠিক মনে হয় না। এক রেকাত অতিরিক্ত তার সেটি হচ্ছে মুলগা, বাতিল, ক্যান্সেল, আর সেই ব্যক্তি শয়তানকে লাঞ্ছিত করে, শয়তান তাকে ভুলিয়ে দিয়ে শয়তানকে লাঞ্ছিত করার জন্য সহ সিজদা করে নেবে, যেমন হাদিসে আছে। পাঁচ নম্বর প্রশ্ন, আমি চট্টগ্রাম থেকে, সাত মাসের সন্তান যদি গর্ভে মারা যায় তার কি জানাজা দিতে হবে? জি, গর্ভেও যদি মারা যায়, যেহেতু চার মাসে, হ্যাঁ, যখন 120 দিন হয়ে যায় তখন রুহ সঞ্চারিত করা হয়, রুহ তাদের দিয়ে দেওয়া হয়, সুতরাং সে রুহ পাওয়ার পরে জীবন্ত শিশু মারা গেছে, সুতরাং তার জানাজা পড়ে নিতে হবে, তার জানাজা পড়ে নিতে হবে। এটি হচ্ছে ফোকাহে কেরামদের দুটি মতের সঠিক মত, যখন প্রাণ দিয়ে দেওয়া হয়েছে তখন জানাজা পড়ে নিতে হয়। পক্ষত আরেকটি মত হচ্ছে যে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি নড়াচড়া করে, যদি কান্না করে, তাহলে জানাজা পড়তে হবে, কিন্তু সেই মতটি দুর্বল, ঠিক নয়। ছয় নম্বর প্রশ্ন, কোনো মেয়ে যদি প্রেম না করার কারণে মরে যেতে চাই তাহলে কি আমি গুনাহগার হব? আপনি চরিত্রহীন, সেই জন্য আপনার জন্য মরে যেতে চাইছে। জি, আপনি চরম অন্যায় কাজ করেছেন, হ্যাঁ, যে একটি মেয়ের জীবনকে নষ্ট করেছেন আপনি। জি হ্যাঁ, এই প্রেম করা হারাম কাজ না। জি হ্যাঁ, আপনার মা বোনের সাথে কেউ যদি প্রেম করত, আপনার মেয়ের সাথে যদি কেউ প্রেম করতো, আপনি কি জানেন না যে কামাতা দিন ও তো দান, যেমন কর্ম তেমন ফল? আজকে কারো মেয়ের সাথে, কারো বোনের সাথে প্রেম করবে, আগামীতে যখন তোমার ঘরে মেয়ে জন্মাবে, তোমার মেয়ের সাথে কেউ প্রেম করবে, লুচ্চামি করবে, খুব মজা লাগবে। দুনিয়াতে এই আজাবগুলি আল্লাহ দিয়ে থাকেন, সুতরাং সতর্ক সাবধান হয়ে যান। প্রথম কথা, একজন মুসলিম কখনো কাফেরদের মতো বেগানা মেয়ের সাথে প্রেম করতে পারে না। সোজা কথা, সাবালক হয়েছে বিয়ে করবে, আর বিয়ে না করতে পারলে রোজা রাখবে, সিয়াম পালন করবে, ফাইনাহ লহুবি চাও। জি, আর যদি এইরকমটা ঘটে যায় তাহলে তওবা করে, তওবা করে ফিরে আসে, আর তাহাতে না হয় বিয়ে করেন। আর প্রেম না করার কারণে মরে যাবে, আপনি আগে প্রেম করে মরে যেতে চাইছে, আর মরে গেলেও আপনার ক্ষতিটা কি? জি, এইরকম অসৎ লোকদের মরে যাওয়াটাই ভালো, যারা অসৎ জীবন যাপন করে তাদের মরে যাওয়াটাই ভালো। নর হোক আর নারী হোক, এরা দুনিয়াতে থাকলে আল্লাহর গজব ডেকে নিয়ে আসবে, ভালো মানুষরা তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আল্লাহর আজাব মহামারী দূর হচ্ছে না, এই জমিনের ওপর পাপিষ্ঠদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাপিষ্ঠদের সংখ্যা কমিয়ে দেন এবং নেক লোকের সংখ্যা বাড়িয়ে দেন, নেক লোকদেরকে শক্তিশালী করেন, আর পাপিষ্ঠ গুনাহগারদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে, তার মাধ্যমে তাদের সংখ্যা কমিয়ে দেন, আর না হলে তাদেরকে ধ্বংস করে আল্লাহ যেন সংখ্যা কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই আশা রাখি, এই দোয়া করি। সাত নম্বর প্রশ্ন, কাউকে হুজুর বা দাবা বলা কতটা শরীয়ত সম্মত? হুজুর হাজারায় হাজার থেকে, যে হাজির থাকে সে হুজুর, সামনে যদি কেউ হাজির থাকে সে যে কেউ হোক না কেন, জি, আলেম হোক আর জালেম হোক, মুসলিম হোক আর কাফের হোক, হ্যাঁ সেই সেই হুজুর, হুজুর হোক, আরবিতে আইয়ুহাল হুজুর মানে হে আপনার উপস্থিতি, হুজুর মানে হচ্ছে উপস্থিতি। তো আমাদের সমাজে আলেমদেরকে, মৌলভী সাহেবদেরকে, মুফতিদেরকে হুজুর বলা এটা দেশাচার কথা। এই হুজুর শব্দটি আমাদের কাছে অপছন্দনীয়, আমরা পছন্দ করি না, কিন্তু দেশাচার অনেকে বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ভাষা থেকে বাঁচিয়ে রাখুন, এটা হওয়া উচিত। বলছে না যে এতে বড় ধরনের কোনো অপরাধ আছে, আপত্তি আছে, কিন্তু শব্দগুলি শরীয়ত সম্মত নাই। যে কোনো লোক হাজির থাকলে হুজুর বলা হয়, আপনি শুধু আলেমকে অথবা মুফতিকে, কোনো মাদ্রাসা পড়োয়া লোককে, দাড়িওয়ালা লোক দেখলে হুজুর বলবেন কেন? দাড়িওয়ালা লোক দেখলে হুজুর বলা আপনাদের, আর এক শ্রেণীর আরবদের মতওয়া বলা, একই কথা আসলে, দুটোই অপছন্দনীয় কাজ। বাকি থাকলো দাবা, দাবা হচ্ছে এটা শর্ট ফর্ম, হ্যাঁ সংক্ষিপ্ত আকার, দাবা মানে দামাত বারাকাতুহুম বা দামাত বারাকাতুহু,
অমুকের বা অমুক অমুকের বরকত স্থায়ী হোক, মানুষের বরকত আবার কিসের স্থায়ী হবে, এই দোয়া করাও শিরকি দোয়া। আর এই তার আগে দোয়া করার আগে এই ধারণা রাখা যে যারা আলেম ওলামা, হ্যাঁ, বড় বড় আমাদের পীর সাহেব হুজুরে কিবলা, আর তাদের বরকত থাকে আর বরকত সেটা স্থায়ী, এগুলি সব শিরকি আকিদা, শিরকি তাবারক, এগুলি হচ্ছে সব শিরকি তাবারক। সুতরাং এই দাহমাত বারাকাতুহুম, আর তারপরে মদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ, তার ছায়া সম্প্রসারিত হোক, এসব শিরকি বেদাতি কথা, এসব থেকে মুসলিমরা বেঁচে থাকবে, জাহেলরা বলতে পারে, আর না হলে বেদাতি যাদের আকিদার খবর নেই, শিরক বেদাতি আকিদাই লিপ্ত রয়েছে, তারা এসব দাবা টাবা লিখে থাকে আর বলে থাকে, আপনি কখনো বলবেন না আর কখনো স্বীকৃতি দেবেন না এগুলোর। 8 নম্বর প্রশ্ন, আমি নামাজ আদায় করি কিন্তু কিবলা কোন দিকে সঠিক জানি না, আমার নামাজ হবে কি জানেন না, জানার চেষ্টা করতে হবে, আশেপাশে যদি কোনো লোক থাকে তো জিজ্ঞাসা করতে হবে, আর যদি আপনি এমন জায়গায় আছেন যেখানে কোনো লোকজন নেই আশেপাশে, মরহমিত কোথাও আছেন আপনি, তাহলে আপনাকে তাহারি করতে, হাদিস আছে, হ্যাঁ, কিবলার সন্ধান চালাইতে হবে, আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে কিবলা কোন দিকে হইতে পারে, এইভাবে আপনাকে চেষ্টা চালিত। আজকাল অ্যাপসের মাধ্যমে একটা চেষ্টা চালানো হচ্ছে তাহারি, আর অ্যাপসের মাধ্যমে, তো এইভাবে আপনাকে কিবলা তলাশ করতে হবে। আর তারপরে যদি ভুল হয়ে যায় সলাৎ অবস্থায় তো ফিরে যাবেন, আর যদি সলাৎ শেষ হয়ে যায় তো ইনশা আল্লাহ তাআলা সলাৎ হয়ে যাবে, সেই সলাৎ বাতিল হবে না। 9 নম্বর প্রশ্ন বলছেন, আমি সলাৎ পড়ার চেষ্টা করি 5 অক্ত কিন্তু বেশিরভাগ সময় 4 অক্ত পড়তে পারি, মাশাআল্লাহ, আপনার আখেরাত বলে ভয় নেই সেই জন্য এরকমটা, যে আপনি দুনিয়ার সবই করতে পারেন, আপনি মাশাআল্লাহ আপনার বাথরুমের কাজ সারতে পারেন, আপনি 3 বার 5 বার 7 বার খেতে পারেন, আপনি ঘুমাতে পারেন, সবগুলির সময় পান আপনি, আপনি কাজকর্ম দুনিয়া ডিউটি করতে পারেন, টাকা পয়সা ইনকাম করতে পারেন, কিন্তু 5 অক্ত পড়ার সময় হয় না, 4 অক্ত, বেশিরভাগ সময় 4 অক্ত পড়তে পারেন আপনি, আল্লাহ হেদায়ত দান করুক এরকম মুসলিমদেরকে। আর এইরকম বেনামাজি মুসলিমদের জন্য আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহ মাফ করেন আমাদেরকে, এবং তাদের অনিষ্টের কারণে, অসৎ লোক বেনামাজি পাপিষ্ঠদের অনিষ্টের কারণে আল্লাহ যেন ভালো মানুষদেরকে ক্ষতিগ্রস্ত না করেন, ভালো মানুষরা ভালো মানুষদেরকে যেন পকড়াও না করেন, ভালো মানুষদের যেন আল্লাহ আজাব না দেন। রব্বানা লা তুআখিজনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না, আল্লাহ আপনাকে হেদায়ত করেন আর আপনার মতো যারা আছে এরকম আধা নামাজি বেনামাজি তাদেরকে হেদায়ত দান করেন। জি, 5 অক্ত সালাত ছাড়া ইসলাম থাকে না। তাছাড়া প্রত্যহ জীবনে অনেক গুনাহ হয়ে যায় আমাকে দিয়ে, গুনাহ হয়, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, এটা আপনার ইমানের দাবি। আমার কবরের আজাব কি আমার আমলের উপর নির্ভর করে হবে? হ্যাঁ, আপনার আমল আকিদার উপর নির্ভর করেই কবর আজাব হবে, নাকি ইমান অনুযায়ী? দুটোই, ইমান আমল, ফরজ ওয়াজিবে যদি ঘাটতি থাকে তবু কবর আজাব হইতে পারে, হারাম কাবিরা যদি গুনাহ থাকে কবর আজাব হবে, আর যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে চিরস্থায়ী আজাব, কবরেও চিরস্থায়ী আজাব আর আখেরাতেও চিরস্থায়ী আজাব, আর যতদিন দুনিয়া বেঁচে আছেন আল্লাহর গজব। সুতরাং আগে শিরক মুক্ত হন, কুফরি মুক্ত হন, ইমান ভঙ্গকারী বিষয়গুলিতে মুক্ত হন, দিনের এলম অর্জন করুন, দিনকে গরজ করুন যেমন দুনিয়াকে গরজ করেছেন। আমার ইমান কোন পর্যায়ে আছে তা আমি কি করে বুঝবো? আপনি বুঝবেন যখন কোরআন ও হাদিসের এলেম হাসিল করবেন, যা আল্লাহ ফরজ করেছেন, তালা বলে ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, তখন বুঝতে পারবেন কি করলে আমি কবরের জিজ্ঞাসার প্রশ্নে উত্তর দিতে পারবো সঠিকভাবে। যদি আপনার ইমানে শিরক না থাকে, ইমানে আপনার কুফর না থাকে, মুনাফেকি না থাকে, যদি আপনার আমলে আকিদায় বেদাত না থাকে, আর ফরজ ওয়াজিব যদি আদায় করেন, বিশেষ করে 5 অক্ত সলাত আদায় করেন, ফরজ ওয়াজিবগুলি আদায় করেন, আর বড় বড় কাবিরাতে বেঁচে থাকেন, তো ইনশাআল্লাহ তাআলা কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে, জবাব দেওয়া সহজ হয়ে যাবে, আর না হলে হা হা লাদরি বলতে হবে, হাই 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 কিছুই জানি না, আক্ষেপ আক্ষেপ, হাই কিছু শিখিনি, এই বলতে হবে। আল্লাহ জানো সকলকে হেদায়েত নসিব করেন এবং সকলকে দিনের ওপর কায়েম রাখেন।
দশ নম্বর প্রশ্ন বলছেন, রাতে উজু করে শোয়া তো সুন্নাত, কিন্তু শেখ রাতে শুইলেই অনেকবার প্রসাব করা লাগে, এই ক্ষেত্রে কি যতবার প্রসাব করব ততবার উজু করতে হবে? রাতে প্রথম কথা হচ্ছে যে আপনি যখন শুইবেন প্রথম তখন উজু করে শুয়ে যান, আর শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণেও যদি উজু নষ্ট হয়ে যায় বা পেশাব করতে ওঠেন, বারবার করে আপনার উজু করা করতে পারলে তো ভালো, করতে পারলে ভালো, আর যদি করতে না পারেন যে কোনো কারণে হোক না কেন, সেটা ঠান্ডা পানি অথবা বারবার করে উজু করা করলে ঘুম হয়তো আসবে না, ঘুম অনেক দূরে চলে যাবে ভাবছেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। প্রথমবারে আপনি উজু করে নিয়েছেন, আপনি ফজিলত ইনশাআল্লাহ তাআলা পেয়ে গেছেন। এগারো নম্বর প্রশ্ন, আমার অভ্যাস হয়ে গেছে প্রতি সলাতের পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, দিনে 500 বার হয়, কোনোদিন বেশিও। শেখ আমার প্রশ্ন হচ্ছে এইটা কি বিদাত হয়ে যাবে, আল্লাহ মাফ করুন, এইভাবে করলে কি সমস্যা হবে নাকি গণনা করতে পারবো? দেখেন এইভাবে অভ্যাস করাটা ঠিক হবে না। জি, আপনি অভ্যাস করে নিয়েছেন প্রতি সলাতের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, না সলাতের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন না, মাঝে মাঝেই পড়তে থাকবেন, আর এক সলাত থেকে আর সলাত কয়েক ঘন্টা চলে যাচ্ছে, হয়তো একবার পড়ছেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হচ্ছে যে কিছুক্ষণ পর পর পড়তে থাকতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া রাব্বিগফিরলি ওয়ারহাম ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা ইস্তিগফার বেশি বেশি পড়তে থাকতেন। আর এতেই মানুষের ঈমানের নবায়ন হবে এবং ঈমান সুন্দর হবে, আমল সুন্দর হবে, কারণ সবসময় আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে। তওবা ইস্তিগফার জিকির আজকার চলতি আছে, কিন্তু একবারে শুধু 100 বার সেরে নিলেন আর তারপরে কয়েক ঘন্টা ধরে জিকির আজকার থেকে গাফেল, তাহলে শয়তান সুযোগ পাবে, এটা আসলে সুন্নতি তরিকা নয়, এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে যে 100 বার করে যখন এরকম পড়বেন তো আপনার দেখা দেখি অনেকে ভাববে, মূর্খ মানুষরা, মহিলা হোক আর পুরুষ হোক, যে মনে হয় এটাও একটা সুন্নতি তরিকা। বিদাতগুলো কিন্তু এইভাবে চালু হয়েছে, প্রথমখানে কিন্তু ইস্তেহসান ভালো মনে করে করা হয়েছে যে আসলে সবসময় করতে পারি না, তো চলে 100 বার করে নামাজের পরে পড়েই নি। এইভাবে করতে করতে আপনার দেখা দেখি অনেকে এটা শুরু করেছে, সেই বেদাত চালু হয়ে গেছে, প্রথম বেদাত আপনি চালু করলেন আর আপনার দেখা দেখি লক্ষ লক্ষ মানুষ বেদাত করা শুরু করলো, আর এক ভাগ করে বেদাতের ঘুণা আপনার খাতায় যেতে থাকলো। এইরকম এটা হয়েছে, মেলাদ এইভাবে চালু হয়েছে, সবাই হালুয়া রুটি আর সবাই দমদম আর দলে দলে কবর জিয়ারত ইত্যাদি যে সবগুলি সব বেদাত এইভাবে চালু হয়েছে, নাওয়াইতো পড়া এইভাবে চালু হয়েছে, ইফতাদাইতো বেহাজাল ইমাম পড়া এইভাবে চালু হয়েছে, জায়নামাজের দোয়া পড়া এইভাবে চালু হয়েছে, যতগুলি বেদাত সম্মিলিত মোনাজাত এইভাবে চালু। আমরা তো পাপি তাপি, আমরা দোয়া করলে গুনাহগার কবুল হবে কি হবে না, ইমাম সাহেব তো নেক মানুষ, হ্যাঁ ইমাম সাহেব দোয়া করে দেবেন, আর আমরা আমিন আমিন বলবো, তার ওসিলাতে বা অনেক লোক আছে 50-100টা হাত উঠবে, এক হাতের অশিলে বাকি হাতগুলি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে এবং সবার দোয়া করবে। এইভাবে ভালো মনে করি কিন্তু বেদাত শুরু হয়, বেদাত কিন্তু চুরি ডাকাতের মতো জিনিস নয়। জি হ্যাঁ, নেক কাজ মনে করেই অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনা, বেদাতীরা মনে করে যে খুব ভালো কাজই করছি, আল্লাহ রাব্বুল যেন বেঁচে থাকার তৌফিক দান করে, এরকম না করে যেমনটা বললাম যে ঘন ঘন তবা ইস্তিগফার পড়তে থাকবেন, আর সারাদিনে হাজার হাজার বার হয়ে যাক, লক্ষ লক্ষ বার হয়ে যাক, কোনো অসুবিধা নেই, সবটাই ভালো। 12 নম্বর প্রশ্ন, বাথরুমে নাকি প্রসব করা যায় না? শেখ আমাদের তো জায়গা নেই, দুইটাই একসাথে, অর্থাৎ বাথরুম গোসলখানা আর পেশাবখানা একসাথে, এখন আর অনেক জায়গায় দেখি এই নিয়ম আছে। জি, বাথরুম বর্তমান যুগের যে বাথরুম হয়েছে, বাথরুমে গোসলের ব্যবস্থা আছে, আবার সেখানে শৌচকার্য সম্পূর্ণ করার ব্যবস্থা আছে, পেশাব পায়খানাও সেখানে, আর সেখানে আপনার গোসলের ব্যবস্থা আছে, এইরকম যদি থাকে তো সেখানে অসুবিধা নেই, সেখানে পেশাবও করবেন না, এবং সেখানে সতর্কতার সাথে আপনি যাতে করে না পাকে ছিটে না আসে আপনার শরীরে, আর এইভাবে আপনি সেখানে গোসল করেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বাথরুমে মানে গোসলখানাতে পেশাব করা কোথায় নিষেধ আছে? যেখানে পেশাব গড়িয়ে চলে যাবে
নিচে এরকমের কোনো ব্যবস্থা নেই, গোসল করছেন আর সেখানে পেশাব জমে আছে, এইরকম নিষেধ আছে এইরকম জায়গায়। এই জন্য স্থির পানিতে, পুকুরের পানিতে আর এরকম যে কোনো স্থির পানিতে পেশাব করতে নিষেধ করা হয়েছে। ফিলমাই রাকিদ, স্থির পানিতে বিশেষভাবে পেশাব করা নিষেধ রয়েছে। আর চলমান পানি, নদী প্রয়োজন না হলে সেখানেও পানিতে পেশাব করবেন না, কারণ সেই পানি কখনো অনেক মানুষ পান করার প্রয়োজন হচ্ছে বা গবাদি পশু পান করছে, যেটা হয়তো ক্ষতির কারণ হবে শারীরিকভাবে বা অন্য অন্য দিক থেকে। সুতরাং এসব নিষেধ করা হয়েছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন, একটি ছাগলের বাচ্চা কুরবানি রেখেছিলাম, বড় হয়ে কিছুটা কান গিয়েছে, মানে কান নেই বা কেটে গেছে, এবং দেতে গিয়েছে, এখন কুরবানি দেওয়া যাবে কি? জি, কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। কান যদি কাটা থাকে তাতে কুরবানি দেওয়া যাবে, তবে উত্তম হচ্ছে যে সুন্দর যেন থাকে, এটা হচ্ছে উত্তম, কিন্তু জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। 14 নম্বর প্রশ্ন, মহিলাদের সালাতের জন্য পা মোজা পরাটা কি ওয়াজিব? মহিলাদের সালাতের জন্য পায়ের মোজা পরা ওয়াজিব নয়। জি, এই ক্ষেত্রে খুব বেশি বললে সতর্কতা বা হচ্ছে যে উত্তম যদি পা ঢেকে সালাত আদায় করে, কিন্তু পা ঢাকা ওয়াজিব নয়। বিষয়টিতে ইখতিলাফ আগে থেকে আছে, ইমাম শাফি, মালিক, আহমদ তাদের কাছে পা ঢাকতে হবে, আর এই ফতোয়া শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দিয়েছেন। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, আর সেটিকে আমি প্রাধান্য দিচ্ছি, এই মতটিকে যেটাকে প্রাধান্য দিয়েছেন শেখুল ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, পছন্দ করেছেন এই মতটিকে, আর এই মতটিকে প্রাধান্য দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আর বলেছেন যে ওয়ালাইসা হুনাকা দলিলুন কাতিউন আলা যালিক, এই যে মহিলাদের পা ঢাকতেই হবে সলাতে, এর জন্য কোনো অকাট্য প্রমাণ নেই। যে হাদিসটি উম্মে সালমার পেশ করা হয়েছে, হাদিসটি মওকুফ, দঈফ, সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং দলিলের জন্য যথেষ্ট নয়। সুতরাং এমন কিছু চাপাবার প্রয়োজন নেই যেটা আল্লাহ রাব্বুল আলমিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওয়ানদের উপর চাপান নেই, আর দিনের ক্ষেত্রে কঠোরতা নেই। টাকনা নিচে পর্যন্ত ঢাকলে ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে, আর যখন সেজদায় যাবে, বৈঠকে বসবে, তখন পা খুলতেই পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এক কথায় আবার বলছি, পায়ের মোজা পরে সালাত আদি করতে হবে, এটা ওয়াজিব নয়। 15 নম্বর প্রশ্ন, বাচ্চাকে কতদিন মায়ের বুকের দুধ খাওয়ানো যায়? 2 বছর পর্যন্ত আপনি খাওয়াবেন, এটা হচ্ছে বাচ্চার অধিকার। কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর, না 2.5 বছর, সেটা বলা হয়েছে কোরআন কারিমের আয়াতে, এক আয়াতে বলা হয়েছে ওয়াফিসালু ফি আমাইন, দুধ পান করিয়ে দুধ ছাড়াবে 2 বছরে, সূরা লোকমানে রয়েছে। আরেক আয়াতে রয়েছে ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, সূরা আকাফে রয়েছে যে গর্ভধারণ এবং স্তন্যদান হচ্ছে 30 মাস, মানে 2.5 বছর, 2.5 বছর তাহলে গর্ভধারণ সহ। এখান থেকে নিয়েছেন মুফাসসিরিনগণ এবং ফোকাহায়ে কেরামগণ যে সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস, 6 মাসে বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে সুস্থ, কোনো অসুবিধা নেই। 6 মাস হচ্ছে সর্বনিম্ন, 6 মাসের নিচে হতে পারে না। আর তাহলে 6 মাস যখন গর্ভধারণে চলে গেল, বাকি থাকলো 24 মাস, 2 বছর, এটা হচ্ছে দুধ পানের সময়কাল। তাহলে অন্য আয়াতের সাথে মানে এক অর্থ, একই অর্থ বহন করবে, অফিস আলোফি আমাইন, দুধ পান করাবে এবং দুধ ছাড়াবে 2 বছরে। এটা হচ্ছে ন্যায্য অধিকার একটি বাচ্চার দুধ পান করার। যদি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, বাচ্চাকে দুধ দিতে হয়তো মা চাইছে না, অথবা মা চাইছে দুধ দিতে 2 বছর কিন্তু ছেলের বাবা দিতে চাইছে না, তালাকের পরিস্থিতিতে এরকমটা হয়ে থাকে, তখন বলা হবে যে না, 2 বছর হচ্ছে ন্যায্য অধিকার দুধ পানের। পক্ষান্তরে 2 বছরের বেশি দুধ পান করানো জায়েজ। কিছু কিছু আলেমরা যে ফতোয়া দিয়ে থাকেন যে 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না, একবারে ছাড়াই তো হবে, না হলে হারাম হয়ে যাবে, একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। 2.5 বছর, 3 বছর, 3.5 বছর অসুবিধা নেই, যদি আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ মায়ের দুধ হচ্ছে আর সেই দুধ পান করাবো, তো জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জি,
ষোলো নম্বর প্রশ্ন, আয়াতুল কুরসি বা অন্য কোনো কোরআনের আয়াত বাড়িতে লাগানো এবং বাড়ির প্রবেশ দ্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ লিখা যাবে কি না? আয়াতুল কুরসি বা কোরআনের অন্য কোনো আয়াত বাড়িতে লাগানোর উদ্দেশ্য কি আপনার? একটি উদ্দেশ্য হচ্ছে যে আত্মরক্ষা করা, বাড়ির বন্ধ করা বা বাড়িকে বালা মুসিবত থেকে রক্ষা করা। যে আয়াতুল কুরসি বা কোরআনের আয়াত যদি বাড়িতে ঝুলানো থাকে তো শয়তানের অনিষ্ট থেকে বা জাদু টোনার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে বাড়ি এবং বাড়ির লোকেরা। তাহলে এটি তাবিজ, আর তাবিজ জায়েজ নয়। তাবিজ জায়েজ নয়। মান আল্লাকা শাইআন বা মান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাকে তার হাওয়ালা করে দেবেন, তার দিকে সুপর্দ করে দেবেন, আল্লাহর কোনো সাহায্য হবে না। তো এটা হচ্ছে সেই রকমই তালিকুত্তামাইম, জায়েজ নাই। সেটা কোরআন থেকে হোক অথবা অন্য কিছু হোক, জায়েজ নাই। আর যদি দ্বিতীয় উদ্দেশ্য, তাহলে এই উদ্দেশ্যে জায়েজ নাই। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে বাড়ি সাজানো, বেদিনরা ছবি টবি দিয়ে সাজায়, হ্যাঁ, প্রাণী ছবি দিয়ে, স্বামী স্ত্রীর ছবি, ছেলে মেয়েদের ছবি আর বিয়ে শাদির বিভিন্ন গ্যাদারিংয়ের ছবি দিয়ে বাড়ির দেয়াল সাজায়। আমি ওগুলো দিয়ে সাজাবো না। আমি কি দিয়ে সাজাবো? কোরআন আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে দেয়ালকে সাজিয়ে রাখবো। তাহলে এটাও জায়েজ নয়, এটা হচ্ছে কোরআনের অবমাননা। কারণ আপনার বাড়ি সাজানোর জন্য কোরআন নাজেল করা হয়নি, কোরআনের মান মর্যাদা এর থেকে অনেক উঁচাই। সুতরাং আপনি কোরআনের মানহানি করবেন না, আয়াতুল কুরসি মানহানি করবেন না। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে লিত্তজকির, স্মরণ করাবার জন্য, এবং মুখ লিত্তাহফিজ, মুখস্থ করাবার জন্য, নিজে মুখস্থ করার জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য মুখস্থ করার জন্য, আর স্মরণ করানোর জন্য কোনো জিকির আজকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখা আছে, আসসালামু আলাইকুম গেটের বাইরে লিখা আছে, যাতে করে যে কেউ প্রবেশ করতে আসলে দেখলে যেন মনে হয় সালাম দিয়ে ঢুকি। এটা হচ্ছে উদ্দেশ্য। বা আপনি যখন ঢুকবেন তখন যেন সালাম দিয়ে বাড়িতে ঢুকেন, এটা যদি উদ্দেশ্য হয়। বাড়িতে আয়াতুল কুরসি থাকলে আমার মুখস্থ করা হবে, আমার ছেলে মেয়েদের কচি কাচাদের মুখস্থ করা হবে, অন্য আয়াতগুলো মুখস্থ করবে বা বিভিন্ন দোয়া লাগানো আছে মুখস্থ করবে দেখে দেখে দেয়ালে, আর তার সাথে সাথে স্মরণও করা হবে, রিমাইন্ডার, তাহলে জায়েজ আছে, তাহলে অসুবিধা নেই ইনশা আল্লাহ তাআলা। ১৭ নম্বর প্রশ্ন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তার জন্মবার, জন্মবারে শুকরিয়া জানানোর কারণে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সোমবারই রোজা রেখেছেন, ১২ই রবিউল আউয়াল বা ৯ রবিউল আউয়াল রোজা রাখেননি। তাহলে তারিখকে কেন্দ্র করে রোজা রাখেননি, বারকে, দিনকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। জি, বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা কি সোমবার রোজা রাখবো নাকি আমাদের জন্মবারে রোজা রাখবো? আপনি সোমবার না, সোমবার রোজা রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবার রোজা রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সোমবার রোজা রেখেছেন, আপনার জন্মবারে রোজা রাখবেন যেহেতু এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেনি যে প্রত্যেকের নিজের নিজের জন্মবারে রোজা রাখিও, অথবা সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি তারা নিজের নিজের জন্মবার, যে যার যেই দিনে জন্ম হয়েছে সেই দিনে রোজা রেখেছে, এরকমটা করেনি। ওই রকমই তারিখ দিয়ে অমুক দিনটা হচ্ছে আমার বার্থডে, অনেকে কেক কেটে বার্থডে পালন করে, আমি রোজা রেখে আমার বার্থডে পালন করবো, আপনি করবেন না। কারণ সাহাবায়ে কেরাম এরকমটা করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে তিনি সোমবারে রোজা রেখেছেন, এটা একটি কারণ সোমবারে রোজা রাখার। আরেকটি হচ্ছে সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার, তাই সোমবার বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এই দুটো উদ্দেশ্য নিয়ে আপনি রোজা রাখবেন সোমবারে বৃহস্পতিবারে। ১৮ নম্বর প্রশ্ন বলছেন যে আমি জানি যে সন্তানের আকিকা সাত দিনে করতে হবে, এখন প্রতিবেশীকে এটা জানালাম, সে তার সন্তানের আকিকা সাত দিনে করেনি, সে এখন করতে চায় আকিকা, এত দেরিতে আকিকা করলে তার প্রতিবেশীকে আকিকার মাংস দিয়ে যায়, প্রতিবেশীর কি এই মাংস হালাল হবে? হ্যাঁ, অবশ্যই হালাল, কেন হালাল হবে না? এমনি যদি জবাই করে কেউ দেয় তাহলে আপনি খেতে পারবেন না? প্রথম কথা শুনে, এত বাড়াবাড়ি নেই যে বাড়াবাড়ি ফতো আমাদের সে কিছু লোকেরা দিয়ে থাকেন যে সাত দিনের দিন আকিকা দিলেন দিলেন আর না হলে তারপর একবারে দেওয়াই যাবে না। এই ফতোয়া না শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ দিয়েছেন, না তার আইম্মা ইকরাম দিয়েছেন, না আল্লামা আলবানী দিয়েছেন, না ইবনে উসাইমিন দিয়েছে। বর্তমান বিশ্বের
বিংশ শতাব্দীর তিনজন বড় ইমাম আলেম তারা কেউ দেননি। তো আমাদের দেশের এই এক শ্রেণীর লোকের ফতোয়া 7 দিনের যদি না দেন তারপরে সব বেদাত হয়ে যাবে আর আকিকায় হবে না, ভুল কথা। 7 দিনের দিনে সপ্তম দিনে আকিকে দেওয়া সুন্নাত, সেটি হচ্ছে উত্তম, বেশি সওয়াবের কাজ। কিন্তু যে কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক না কেন, জানা ছিল না অথবা সুবিধা সুযোগ সুবিধা ছিল না, আকিকা দেওয়া হয়নি, যে কোনো সময় জীবনের আকিকা দিয়ে দিতে পারবে, এমনকি নিজের আকিকাও নিজে দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ কবুল করুন। এবং সে মাংস নিজেরা খাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াবে, গরিব মিসকিনকে খাওয়াবে। 19 নম্বর প্রশ্ন, মুনাফিকরা কি কখনো জান্নাতে যাবে? তারা তো মুসলমান থাকবে। মুনাফিক দুই প্রকার, আকিদা বিশ্বাসের মুনাফিক, অর্থাৎ বিশ্বাসী ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসী ছিল না, তাহলে আকিদার মুনাফিক। পরকালে বিশ্বাসী ছিল না, কোরআনের প্রতি বিশ্বাসী ছিল না, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ইসলাম প্রকাশ করেছে বা নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছে, তাহলে তারা কখনো জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় এইরকম আকিদার যেন মুনাফিক, যাদের আকিদাই নষ্ট, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনোদিন সাহায্য পাবে না। আর যারা আমলের মুনাফিক, ওয়াদা খেলাফি করে, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, আজকাল ফেসবুকে যে গালমন্দ করে, ফাসেক গুনাহগার মুনাফিক, তো তারা ইনশাআল্লাহ তাআলা গুনাহ খাতার শাস্তি পেয়ে অথবা আল্লাহ তার রহমতে মাফও করতে পারেন। আর মানুষের হক নষ্ট করে থাকলে নেকি দিয়ে পেমেন্ট করে যদি নেকি টেকি বাঁচে তাহলে জান্নাতে যাবে। আর সব নেকি যদি মানুষকে দিতে দিতে শেষ হয়ে যায়, তো গাল দিয়েছে যাকে তাকে যে নেকি দিতে দিতে সব শেষ হয়ে গেল, সর্বহারা মুখলেস নিঃস্ব, তাহলে সর্বহারা হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়ত নসিব করেন এবং সকলকে হেদায়ত কায়েম প্রতিষ্ঠিত রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মহামারীকে যেন দূর করে দেন, আমাদের জীবনযাপনকে যেন স্বাভাবিক করার তৌফিক দান করেন এবং স্বাভাবিক বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রহম করেন এবং আমাদের পাপীদের কারণে ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজাব না দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পকড়াও না করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল ক্বাওমিল কাফিরিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।